হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরো দোকানের মতো আমি তোমাদেরকে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেখাবো আজকে। তো এগুলো সব হচ্ছে কিন্তু আমাদের ঘরের গাছের পাকা আম, আর আমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, আর পেকেছে দেখো কত সুন্দর, আর খুব মিষ্টিও। তাই ভাবলাম তো বাড়িতেই ফ্রুটি বানিয়ে নিই, কারণ সবসময় চাইলে তো আর দোকান থেকে কিনে খেতে পারবো না, আর যদি যেহেতু গাছের আম ঘরে আছে তো বানিয়ে নিই। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আমি এখন ম্যাঙ্গো ফ্রুটি বানাবো। এই গরমে কিন্তু ফ্রুটি খেতে আমাদের খুব ভালো তো লাগে। এবার আমি আমগুলোকে জলে ধুয়ে নেব। তো এতগুলো আম নেব না, আমি তিনটে মতো নেব। তো সবগুলো আম ভালো করে আমার ধোয়া হয়ে গেল, এবার আমি আমগুলোর খোসা ভালো করে তো ছাড়িয়ে মা নেব। এখন আমের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে। সবগুলো আমের খোসা আমি এভাবে ভালো করে ছাড়িয়ে নেব। তো সবগুলো আম আমাদের ছাড়ানো হয়ে গেছে কমপ্লিট। তো এবারে একটা গ্রেটারে গ্রেট করে নেব এরকম ভাবে। তো ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখো তো একটা আম গ্রেট করেছি, একটা আমে কতটা কাত বেরিয়েছে, আরও তো এখন দুটো বাকি আছে। তো সবগুলো আম আমি এভাবে গ্রেট করে নেব। আমটা পুরো পেকে গেছে না, এই জন্য হাতে স্লিপ খেয়ে যাচ্ছে। আমাদের সব আম গ্রেট করা হয়ে গেছে, এতে ছেঁকে নেব আমের কাঁধগুলো। ছাঁকনিটাতে ছাঁকতে আমাদের খুব সময় লাগছিল, বেশি টাইম লাগতো। তো মা একটা নেট টাইপের এনেছে, ওটা দিয়ে ভালো করে কাঁচটা বের করে নিচ্ছে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, একবারেই সবগুলো দিয়ে আর ছেঁকে নেওয়া হলো। তো দেখো কাঁচটা কত সুন্দর, একবারেই হয়ে গেল এটাতে হতো বাট সময়টা একটু বেশি লাগতো। পিওর কাত। কতগুলা ইয়ে বেরিয়েছে, তিনটে আমে কতটা কাত বেরিয়েছে, আর যা গন্ধ বেরাচ্ছিল না। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমের কাপটা দিয়ে দিব। ভালো করে জাল দিতে হবে। এর মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিব। তো কাপটা, তো মিষ্টিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, কারণ আমটা আমাদের বাড়ির আমটা খুবই মিষ্টি, তো চিনিটা আমি কম দেব। ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিক্সড করে নিচ্ছি, আর দেখো চিনি অল্প রেখে দিয়েছি, কারণ মনে হচ্ছিল যে মিষ্টি বেশি হয়ে যাবে, কারণ আমটা আমাদের গাছের খুবই মিষ্টি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখো এরকম হয়েছে, এই যে। তো এটাকে এখন এই পাত্রে ঢেলে নেব। ঢালো গোটা ঢালবা। তো পাত্রে আমি ঢেলে নিয়েছি, এখন এর মধ্যে হচ্ছে বরফ। আমি আগের দিন এটাকে বসিয়েছিলাম ফ্রিজে, তো এটা বসে গেছে পুরো। তো এর এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও মেশাতে পারেন, কিন্তু আমি এখানে বরফটা দিয়ে দেব। বরফটা কত সুন্দর বসেছে। আর একটু ভাঙতে হবে, বরফে এমন শক্ত হয়ে বসেছিল ভাঙছিলই না। মা বে, তবে তো এর মধ্যে এখন বরফের টুকরোগুলো দিয়ে দিব। মা কিরকম ঠান্ডা, আ
বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে, আস্তে আস্তে গলে যাচ্ছে। আর কত কম ছিল কতটা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। বরফটা একদম গলে যেতে দেখো কালারটা কেমন একদম চেঞ্জ হয়ে গেল। বরফগুলো আমার একদম গলে জল হয়ে গেছে, এই দেখো। তো দোকানের মতো ফুটি আমার একদম রেডি, এই দেখো। এবারে কাঁচের গ্লাসে নিয়ে দিব, একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি আমার একদম রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। হচ্ছে আমার বাড়ির দাদু ঠাকুমাকে দেবো, কেমন হয়েছে জানাবে। দাদু ধরো, দাঁড়াও ঠাকুমা, ঠাকুমা দাঁড়াও, ঠাকুমা লো দাদু খাই গিরি কও দেখি কম হয়েছে, খাও দুই লোক খাও দেখি কও কিরকম হয়েছে, ঠাকুমা কিরকম হয়েছে, দাদু ভালো হয়েছে, দাদু কিরকম হয়েছে, ভালো হয়েছে, ঠাকুমা ভালো হয়েছে, যা সত্যি ফ্রেশ ভালো হয়েছে। এটা পুরো ঘরে রাম খাঁটি মা খাঁটিটা পুরো খাইলো, বুঝতে পারছো? হ্যাঁ তুমি কও। এইটা হচ্ছে এখন আমার গ্লাস, আমার গ্লাসের মধ্যে আবার আইস কিউব দেওয়া আছে, আমি আবার একটু বেশি ঠান্ডা খাই। তো ঘরের আমার ঘরের কাছে সবাইকে দিয়েছিলাম, তো তারাও বলছে ভালো হয়েছে। দারুণ টেস্ট, দারুণ টেস্টটা সবাইকেই বলবো, প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আমি দোকানেও খেয়েছি আর বাড়িতেও বানিয়ে খেলাম, আমাকে বাড়িরটাই ভালো লাগলো। দেখো দোকানে তো এত আম দিয়ে করে না, তো বাড়িতে আমরা আমি খাঁটি জিনিসটা আমরা খাচ্ছি। তো সবাইকে বলবো আগে বাড়িতে বানাও আর কমেন্ট করে জানিও, ঠিক আছে, টাটা।